हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। आजकेर पर्वे थाकछे खूब सहजे किभाबे माछेर डिम रान्ना करा जाए। अनेकेई माछेर डिम खेते पसंद करें, किन्तु एकटा आस्ते गंधेर जन्य एई माछेर डिमटा खान ना। माछेर डिम रान्ना कराटा खूबई सहज। जारा रान्ना करते पारेन तारा तो पारेन, जारा माछेर डिम खेते पसंद करें आजकेर रान्नाटा तादेर जन्य। তাছাড়া মাছের ডিম শরীরের জন্য খুবই ভালো। আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। এই রান্নাটা ফলো করে আপনারা রান্না করেন, তাহলে মাছের কোনো আস্তেগন্ধ থাকবে না। এবং সমস্ত টিপস সহ আমি এই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে আসি। চুলোটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। এখন এর মাঝে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আসলে পানিটা পরিমাপ করে নেওয়ার কিছু নেই, ডিম অনুযায়ী পানিটা নিয়ে নেবেন। এখন এর মাঝে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে লেবুর রস ও লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যখন পানিটায় বলক আসবে, এ পর্যায়ে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছের ডিম নিয়ে নিতে পারেন। এখন ডিমটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জাস্ট একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। জাস্ট 2 মিনিট একটু পানিতে ভাপিয়ে নিলে হবে। 2 মিনিট ভাপানো হয়ে গিয়েছে, আমি ডিমগুলো তুলে নিচ্ছি একটা চাটনি দিয়ে। চুলোর উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, জাস্ট পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। আমি 1/2 চা চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আসলে ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। আমি জিরাটা বেটে নিয়েছি, চাইলে আপনারা গুঁড়া করেও দিতে পারেন। এখন এই মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার একটা কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। মশলা কষাতে গিয়ে যখন তেলটা এভাবে সেপারেট হয়ে যাবে, তাহলে বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিলাম সেই যে ভাপিয়ে রাখা ডিমটা। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, এটাও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আমি এটাকে পিস পিস করে নিচ্ছি, চাইলে আপনারা আস্তেও রাখতে পারেন, অথবা ভেঙে ভেঙে গুঁড়াও করে দিতে পারেন। যখন ডিমটা কষানো হয়ে যাবে, এ পর্যায়ে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিব। যখন বলক চলে আসবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। মাছের ডিমটা রান্না আমার হয়ে গিয়েছে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখলাম। খুব সহজে রান্না করে ফেললাম এই মাছের ডিম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এই ডিম রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতেও তেমনি টেস্টি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।